আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অনেকদিন পর পরিণয় পরিচয় গল্পের 11 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়েছি। 9 নম্বর পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম এটা একদমই নতুন গল্প, লেখিকা না দিলে কিন্তু আমি দিতে পারবো না। সো লেখিকা যদি দেরি করে সেক্ষেত্রে আমার কিছুই করার থাকবে না। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। গল্পটা লেট কেন হয়েছে এই প্রশ্নটা অন্তত কমেন্ট বক্সে করবেন না, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। লেখিকা যখনই আমাকে দিবে আমি আপনাদের জন্য অবশ্যই অবশ্যই নিয়ে আসব। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। যদিও অলঙ্কারের প্রতি এতটা আকৃষ্ট নয় চাঁদনি, তবুও মনটা খারাপ ছিল লোকের মুখে কিছু কথা শুনে। রশ্মির বিয়েতে শ্বশুর বাড়ি থেকে আসতে হয়েছে তাকে, তারা দুপক্ষেরই আত্মীয়। তাসমিন তার শাশুড়ি উভয়ের এত অলঙ্কার পরে উপস্থিত হয়েছে, অথচ চাঁদনি নতুন বউ হয়ে কেবল একজোড়া কানের দুল আর এক হাতে একটা রিং পরে এসেছে। পাশের পাশের একজন বলেই ফেলেছে, শাশুড়ির গলায় হার, কানের ঝুমকো, হাতে বালা পরে রানী সেজে এসেছে, অথচ নতুন বউর এই অবস্থা কেন? তার গহনাপত্র কোথায়? মা পারভিন বেগমও আড়ালে ডেকে বললেন, তোর শাশুড়ির এত কিছু আছে, গলার হারটা কি তোরে পড়তে দিতে পারলো না? এমন খালি খেয়ে কেমনি আনলো? মানসম্মান কি তগ যায় নাই? চাঁদনি নিশ্চুপ, তার দৃষ্টিত ব্যাপারটা বেশ খারাপ লাগলো। সে তো নতুন বউ, ছোট্ট বউ এত গহনা পড়েছে, বড় বউকে এভাবে কেন নিয়ে এলো? তাকে অন্তত আজকের জন্য হলেও তো নিজের গহনাগুলো দিতে পারতো তার শাশুড়ি, না থাকলে ব্যাপারটা অন্যরকম ছিল। জারিফ ঠিকই লক্ষ্য করেছে চাঁদনির মনটা কোনো কারণে খারাপ। রাতে জারিফ তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করলে সে শরীর খারাপের অজুহাত দেখিয়েছে, মন খারাপের কারণটা প্রকাশ করেনি। থাকুক কিছু কষ্ট বুকে জমা, নিশ্চুপে দেখে যাক নিয়তির খেলা। তাই আজ চাঁদনি বউবাতে শাড়ির সাথে হিজাব পরে গেল রশ্মির শ্বশুর বাড়িতে। নিজ বাড়ির লোকজনদের দেখে রশ্মির মাঝে আনন্দের চেয়েও খুবটাই বেশি প্রকাশ পেয়েছে। মায়ের মন অনেক কিছুই অনুধাবন করতে পারে, শাহনাজের মনও বুঝতে ভুল করেনি রশ্মির অভিমানটা ঠিক কোথায়। সারাটা দিন রশ্মি চুপচাপই ছিল, অতি প্রয়োজনে দু একটা জবাব দিয়েছে শুধু। বাসা ফিরেও চুপচাপ নিজের মতো চলছে। শাহনাজ কিছু জিজ্ঞাসা করলে বেশিরভাগই উত্তর আসছে, জানি না। আজমাইন কি পিঠা খেতে পছন্দ করে তা জানতে চাইলে উত্তর এলো, জানি না। শাহনাজ তাকে জিজ্ঞাসা করতে বললে সে বলল, জিজ্ঞাসা করতে হবে না, নিজের ইচ্ছে মতো মানাও, যা দিবে তাই খাবে। মেয়ের কথায় বড্ড হেয়ালিপনা দেখতে পেলেন তিনি, কিন্তু বাসায় মেহমান থাকে কিছুই বলতে পারলেন না মেয়েকে। সুযোগ বুঝে বোঝাতে হবে, মা মামি ও খালামণিরা পিঠা তৈরিতে ব্যস্ত। রশ্মি নিজের রুমে এসে দেখলো আজমাইন নিশ্চুপ বসে আছে খাটের এক পাশে, আরেক পাশে রেদন বসে গেমস খেলায় মেতে আছেন। আজমাইন রশ্মির দিকে তাকিয়ে রইল শুধু। রশ্মিও কিছুই বলল না, চুপচাপ লুঙ্গি আর টি শার্ট বের করে রাখলো আজমাইনের সামনে। আজমাইন এখনও তাকিয়ে আছে তার দিকে, তাই রশ্মি বলল, চেঞ্জ করুন, আমাদের রুম অ্যাটাচ বাথরুম না, রুমে চেঞ্জ করুন। রেদু ওই রুমে যা। রেদন উঠে ফোনের দিকে তাকিয়ে যেতে লাগলো, এতক্ষণ যাবৎ তার গেমসের প্রতি নেশাও আজমাইন লক্ষ্য করে যাচ্ছিল। সে রশ্মির উদ্দেশ্যে বলল, এই সময় নতুন জামাইরা শ্বশুরবাড়ি এলে কী করে? আপনি জামাই, সেটা আপনারই ভালো জানার কথা। আমি কী করে জানবো? আমি কি আরও দু একটি বিয়ে করেছি আগে? তো আমার বিয়ে হয়েছে এর আগে যে আমি জানবো? যাক, বিয়ে হয়নি তাহলে। মানে? রশ্মি বেশ রাগান্বিত তার উপর, কি বোঝাতে চাইছে এই কথা দ্বারা? সে কি সন্দেহের বসে এই প্রশ্নগুলো করে যাচ্ছিল? সন্দেহ থাকলে বিয়ে করলো কেন? এদিকে আজমাইন দুষ্ট হেসে কথা ঘুরিয়ে নিয়ে বলল, কিছু না, বোরিং লাগছে, শালাশালিরও অভাব পড়ে গেছে, একটু গল্প করে সময় কাটানোর সুযোগও নেই, আমাকে এখানে একা ফেলে বউটাও কেমন দূরে দূরে থাকে। এতক্ষণ তো পাশেই বসেছিল একজন, করতেন গল্প? আজমাইন বলল, কে, তোমার ভাই? সে তো ফোন থেকে চোখ সরিয়ে সেকেন্ডের জন্য তাকায়নি আমার দিকে। ডেকে জিজ্ঞাসা করো, সে চিনবেই না তার দুলাভাই কোনটা। আমি বরং নানাবাড়ির দিক থেকে একটু হেঁটে আসি, রণকের সাথে দেখা হলে একটু গল্প স্বল্প করে আসবো, কি বলো? রশ্মির চাপার রাগ নিয়ে তাকালো তার দিকে, কথায় কথায় রণকের নাম কেন জপে এই বদলোকটা, কী চায় সে?
মানসিকভাবে আঘাত করতে কি পাপ করেছিল তার কাছে যার জন্য সে এভাবে আঘাত করে শান্তি পায়? নিজের বিবেক কি প্রশ্ন করে যাচ্ছে রশ্মি। হৃদয়টা বারবার দুমড়ে মুচড়ে যায়, সেই প্রত্যাশিত লোকটার কথা মনে পড়ে। সে তো হৃদয় গর্তে মত্ত ছিল, আর এই জন্য হৃদয় ভাঙতে মজা পায়। তার চোখে পানি চিকচিক করতে দেখে আজমাইন বলল, আরে কাঁদছো কেন, এতটা চোখে হারাও আমাকে। আচ্ছা যাও, যাব না, তুমি অন্তত থাকো পাশে। রশ্মি টিভি অন করে বসে রইল। আজমাইন একটু পরপর ভকভক করেই যাচ্ছে, রশ্মিও শুনে শুনেও না শোনার বান করে বসে আছে। অসহ্য লাগছে সব। রাতে ঘুমানোর সময় পূর্বের দশা, আজমাইন তাকে জড়িয়ে ধরার চেষ্টা করতে রশ্মি বলল, শরুন এসব জড়াজড়ি আমার একদম পছন্দ না। আজমাইন বলল, রণক ধরলে এ কথাটা বলতে? সব জায়গায় রণককে কেন টানছে, এত নিকৃষ্ট কীভাবে হতে পারে মানুষ? রশ্মি রেগে মেগে এবার দুই হাতে আলোপাতাড়ি মেরেই তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। বদলোকটা বরাবরের মতো দুষ্ট হয়ে এসে তার হাত মুঠোয় নিয়ে বলল, একটু নড়াচড়া করবে, এখন তোমার আব্বা আম্মাকে ডাকবো, তারপর দেখো আমি নালিশ করলে ব্যাপারটা কেমন হয়। রশ্মি আজও কাঁদল, চাইছিল না কাঁদতে, এই লোকটা তাকে বারবার কাঁদায়, কি মজা পায় তাকে এভাবে জ্বালাতন করে। এই দুই দিনে তো একটা মুহূর্তের জন্য শান্তি খুঁজে পেল না, বাকিটা জীবন কাটবে কীভাবে তার সাথে? পরদিন বিকেলে বাড়ি ফিরে রশ্মির সময় কাটলো শাশুড়ি, জা এবং ননদের সাথে। খাওয়া দাওয়ার পর রাতের ঘুমানোর জন্য রুমে এসে আজমাইনকে পড়তে দেখা গেল চেয়ার টেবিলে। আজমাইন তাকে দেখে মুচকি হেসে চেয়ারে হেলান দিয়ে দুহাত মেলে আড়মোড়া ভাঙল এবং বলল, এক কাপ চা নিয়ে এসো তো। রশ্মি বিরক্তি নিয়ে বলল, সারা দিন চা খেতে হয়। আজমাইন বলল, তোমার বাসায় দিয়েছো বুঝি একবারও? রশ্মি বলল, সন্ধ্যা না এখানে এসে খেলেন? আজমাইন বলল, সকালেরটা খেয়েছি, বিকেলেরটা বাকি, রাতেরটা বাকি, যাও ঝটপট নিয়ে এসো, ঘুম পেয়ে যাচ্ছে, অনেক পড়তে হবে। রশ্মি বিরক্তি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় আবারও মনে করিয়ে দিল যে সে দুধ চা খায়। পরদিন বিকেলে দেখলো আজমাইন ব্যাগ গুছিয়ে নিচ্ছে, সারাদিন ঘুমিয়ে বিকেলে উঠে গোসল সেরেছে এবং ঝটপট রেডি হচ্ছে। আফসানা ফেরদৌসি প্লেটে ভাত মেখে নিয়ে তার পিছু পিছু গুড়গুড় করে খাইয়ে দিচ্ছে আর বকে যাচ্ছে, আগে বলবি না চলে যাবি, এখন এত তারা কিসের? রশ্মি তুমি গুছিয়ে দাও একটা। রশ্মি এগিয়ে যেতে চাইলে আজমাইন খাবার চিবোতে চিবোতে বলল, তোমাকে গোছাতে হবে না, যতক্ষণে তোমাকে বলবো এটা রাখো ওটা রাখো ততক্ষণ আমি রেখে দেবো, মা আর খাবো না, অনেক খেয়েছি, রাখো এবার। আজমাইনের মা বলল, এগুলো শেষ করে যা। আজমাইন বলল, সম্ভব না, তুমি খাও। আফসানা চলে গেলেন তারিনের মেয়ে মিথিকে বাকিটুকু খাবার খাইয়ে দিতে। আজমাইন টি শার্ট পরে চুল আছড়ে নিল, অতঃপর ওয়ালেটে কিছু টাকা নিতে নিতে রশ্মিকে বলল, ভার্সিটি গিয়ে ক্লাস করো ঠিক মতো, আবার রণকের সাথে দেখা করার সুযোগ খোঁজো না যেন, আমার এই দুই চোখ কিন্তু ঠিকই তদারকিতে থাকবে তোমার। রশ্মির হাতে 500 টাকা দরিয়ে দিয়ে বলল, রিক্সা যাবে ক্লাস শেষে, আবার রিক্সা উঠে বাসায় ফিরবে, নো চিটিং বাজি, ওকে আসি। রশ্মি তার টি শার্ট টেনে ধরে বাধা দিয়ে নিজেই তার প্যান্টের পকেটে টাকাটা রেখে বলল, আমি পড়াশোনাও করবো না, ভার্সিটিতেও যাবো না, আপনার টাকারও প্রয়োজন হবে না, আসতে পারেন। কথাটা বলে নিজেই তার আগে রুম ছেড়ে বেরিয়ে গেল। চলে এলো ড্রয়িং রুমে ননদ তারিনের কাছে। আজমাইন তার মায়ের কাছে বিদায় নিয়ে ড্রয়িং রুমের সামনে দাঁড়িয়ে বলে গেল, আমি কিন্তু অনুমতি দিয়েছি, অযথা রাগ করে বসে থাকলে পরে আফসোস করবে, তখন দোষ কিন্তু আমার থাকবে না। আবারও বলছি নিয়মিত ক্লাস করো, টাকাটা ড্রেসিং টেবিলের উপর রেখে গেছি। রশ্মি বলল, আপনার টাকা আপনি নিয়ে যান। আজমাইনের আর কোনো প্রত্যুত্তর পাওয়া গেল না। তারিন বলল, বিয়ের দুদিন না হতে ঝগড়া শুরু হয়ে গেছে, যাক কিছু ঝগড়া ভালোবাসার গভীরতা বৃদ্ধি করে, তবে অতি রাগ করে আবার লাইফের ক্ষতি করে বসো না ভাবি মনি। রশ্মি বলল, না ঝগড়া হয়নি কোনো, চলো একটু নিচে গিয়ে ঘুরে আসি, দুপুরে ঘুমালে সারা দিন ঘুমিয়েই পায়। রশ্মি বলল, নিচে যাব, আম্মা কিছু বললে? আরে কি বলবে, আমরা কি অন্যের বাসায় যাচ্ছি, আমাদের বাসায় তো, নিস্তলা শুধু কয়েকজন ভাড়াটি আছে, পুরুষরাও এই সময় বাসায় থাকে না, চার রুমের চারজন মহিলা শুধু, এসো। রশ্মি তারিনের সাথে নিচে এলো, বাড়িটা মোটামুটি বড় সড়ো, একপাশে দোতলা ঘরটা আর বাকিটা উঠোন, চারপাশে ঘেরা বিভিন্ন ফল গাছে, তার ফাঁকে ফাঁকে আছে কিছু ফুলের গাছ এবং কয়েক প্রকার মরিচ গাছ। আজমাইনের রুমের এদিকটায় কাঁঠাল ও চালতা গাছের মাঝে ইট সিমেন্টের বাদাই করা বেঞ্চ আছে। তারিন রশ্মিকে নিয়ে সেখানে বসলো, এ পাশটায় বিস্তর ফসলের মাঠ, বইছে মন জোড়ানো বাতাস। রশ্মির ভালোই লাগছে, সে তারিনের সাথে গল্প করতে করতে জেনে নিল এস পরিবার সম্পর্কে
কিছু তত্ত্ব। বড় ভাই তাওহিদ ও তার স্ত্রী লিমা বিবাহ জীবনে 5 বছর চলছে। সন্তান প্রত্যাশিত, পিতামাতা নিঃসন্তান। আজমাইনের বড় আরেক ভাই ছিল, সে ছোট্টকালেই মারা গেছে। তৃতীয় ছেলে আজমাইন। লেখাপড়া সবসময়ই ব্যাক বেঞ্চার ছিল। ইঞ্জিনিয়ারিং পড়াশোনার চাপে পড়ে একটু মনোযোগী হয়েছিল পড়াশোনায়। তার পরীক্ষা পরশু দিন থেকে, তাই কিছুদিন আগে এমন তাড়াহুড়ো করে বেরিয়েছে ঢাকার উদ্দেশ্যে। আগে শোনায়নি পরিবারে, তাহলে নাকি বিয়ের ডেট পিছিয়ে যেত, যেটা আজ কিছুক্ষণ আগে জানিয়ে গেল। তারপরে পিছু পিছু মায়ের ভাব নিয়ে ছোটাছুটি, আর তারিন ভাইদের আদরের ছোট্ট বোন। যদিও তাওহিদের আদরটা প্রকাশ্য আর আজমাইন যেন শত্রু মিত্র, পিঠাপিঠি হলে যা হয় আর কি। তারিনের বিয়ে হয়ে গেছে 3.5 বছর। তার 2.5 বছর বয়সী এক মেয়ে আছে, মিথি। হাজব্যান্ড সিঙ্গাপুর থাকে, বছরে সাধারণত 2 বার আসে স্বদেশে। 2-1 বছর পর স্থায়ীভাবে চলে আসার সম্ভাবনা আছে। মাগরিবের সময় এলে রশ্মি ঘরে এলো, বারান্দা থেকে কাপড় চোপড় এনে গুছিয়ে রেখে ড্রেসিং টেবিলের দিকে চোখ পড়তেই দেখলো টাকা। হাতে নিয়ে 500 টাকার 2টো নোট দেখে রশ্মির মেজাজ আরও চড়ে গেল। 1000 টাকা রেখে যাওয়ার মানে কি? সে কি ভেবেছিল 500 টাকা হওয়ার তখন রশ্মি টাকাটা নিচ্ছিল না? সে কি মনে করে তাকে নিজের মতো লোভী মনে করে আশেপাশের মানুষদেরও? রশ্মি বিরক্তি নিয়ে টাকাটা রেখে দিল তার পড়ার টেবিলের ড্রয়ারে। আর যাই হোক, রাতে ঘুমানোর শান্তি দিয়ে গেছে তাকে। অনেকদিন হলো একটু শান্তি মতো ঘুমাতে পারে না তার জন্য। ছোট্ট থেকেই খেয়েও তার সাথে ঘুমালে এবং শরীরে স্পর্শ লাগলে ইচ্ছে করে লাফতে মেরে খাট থেকে ফেলে দিতে। তখন রেদন আর সে একসাথে থাকতো, তখন রেদনকে ঘুমের মধ্যে কত লাথি মেরে দূরে সরিয়েছে, কিন্তু এই লোককে তো সেভাবে সরানো যাবে না। তাই খাট থেকে সে চলে যাওয়ায় অবশেষে আজ বেশ ভালো ঘুম হয়েছে রশ্মির। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় ফারুক ডায়েরির সাথে থাকবেন আর ভালো থাকবেন অনেক বেশি সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।